নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে বেলা 12:30 মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ভাইফোঁটা হয়ে গেছে, আজ দুদিন হয়ে গেল। চেষ্টা করেছিলাম আপনাদের সাথে অনেক আগেই এই ব্লগটা শেয়ার করার জন্য, কিন্তু মাঝে অনেকগুলো কাজ পড়ে যাওয়ায় এবং পরপর সমস্ত কাজগুলো কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। সেজন্য আজকে আপনাদের সাথে ভাইফোঁটার ব্লগটা শেয়ার করছি। এখানে কয়েকটা কথা বলে নিতে চাইবো। প্রত্যেকবার ভাইফোঁটা হয় তিনজনের, কিন্তু এবারে ভাইদের সংখ্যা বেড়েছে। তো মায়ের দুই ভাই এসেছে এবং তাদের দুই ছেলে এসেছে, তো দিদিও তাদেরকে ফোঁটা দেবে। তো সেই জন্য সবাই একদম লাইন দিয়ে বসেছে ফোঁটা নেওয়ার জন্য। তো চলুন ব্লগটা দেখতে থাকুন। হয়ে গেছে,
আলু ভাজা রয়েছে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, তার সাথে রয়েছে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কাতলা মাছের ঝোল করা হয়েছে এবং তার সাথে মাটন, আর রয়েছে চাটনি। আর এইরকম বিয়ে বাড়ির মতন খাওয়া দাওয়া হলে না, লাস্টে যদি একটু রসগোল্লা না থাকে তাহলে একদম ভালো লাগে না। আর আজকে তো বাড়িতে মিষ্টির চড়াচড়ি, শুধু রসগোল্লা কেন, রসগোল্লার সাথে সন্দেশ, দই আর অনেক রকমের মিষ্টি। তো প্রথমে মিষ্টিকে নিয়ে যাব না ভেবেছিলাম, কিন্তু অগত্যা ম্যাডাম থাকবে না। চলো, তো মম এই জাস্ট মামার বাড়ি থেকে ফিরলো, ফিরেই এসেছে আমাদের বাড়িতে মিষ্টির সাথে দেখা করবে বলে, কিন্তু মিষ্টি চলে যাচ্ছে, দেখুন মমের কাছে থাকবে না। ওই দোটানায় পড়েছে ও, আসলে দোটানা, তাহলে মমের কাছে থাক। বাড়ি থেকে বেরানোর পরপরই মেন রাস্তায় ওঠার আগে এখানে গলিতে একটু ভিডিও করে নিলাম। ভাইফোঁটা যেহেতু রবিবার ছিল, প্রত্যেক রবিবারই আমরা বেরোই, আর যেহেতু কালকে মিষ্টির চুল দিতে যাওয়ার রয়েছে তো সেজন্য কয়েকটা জিনিসও কেনাকাটি করার রয়েছে। প্রথমে আমরা চলে এলাম বাড়ির একদম কাছেই টাটা 1MG-তে, তো এখান থেকে একটা সেরেল্যাক নেব, মিষ্টির জন্য অলরেডি একটা স্টকে রয়েছে, তাও একটা নিয়ে নিলাম। মা, কি ধরছিস, কি নিয়েছ, রেখে দাও রেখে দাও রেখে দাও। পড়ে যাবি পড়ে যাবি, না এই দেখেছ, কাগজ ফেলো। এরপর আমরা চলে এলাম একটা সোনার দোকানে, অনেকগুলো সোনার জিনিস ঠিক করানোর রয়েছে, যেরকম মিষ্টির এই চেনটা সেদিনকে মিষ্টি টান মেরে ছিঁড়ে ফেলেছে, তো সেটা সুন্দরভাবে ঠিক করে দেওয়া হলো। আর মমের হাতের এই জিনিসটা একটুখানি এক জায়গায় ভেঙে গেছে, সেটাও ঠিক করানোর রয়েছে, এবং তার সাথে সাথে আমারও একটা চুড়ি ঠিক করানোর রয়েছে। তো এই যে মিষ্টি একটু বোরই হচ্ছে, তার কারণ হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে থাকা এখানে, আর রাস্তার দিকে তাকিয়ে যখনই দেখতে পাচ্ছে কোনো ব্যক্তি যাচ্ছে যার সাদা চুল, তাকে ভাই ভাই বলে চিৎকার করে উঠছে, ভাবছে ভাই যাচ্ছে। তো এখানে আমাদের কাজ কমপ্লিট, আর সবকটা জিনিস ঠিক না হলেও দুটো জিনিস ঠিক হলো। এরপর আমরা যাব একটু ফ্রুটস নেওয়ার জন্য, আর মিষ্টিকে দেখতেই পাচ্ছেন আলোগুলো দেখে চোখ বন্ধ করে নিচ্ছে, আর বেশ সুন্দর রাস্তাঘাটে সব আলো দিয়ে সাজিয়েছে। তো এই যে আমরা চলে এলাম ফলের দোকানে, কমলা লেবু নেব, আপেল নেব আর কলা নেব। আগের বছর শীতকালেও মিষ্টিকে কমলা লেবুর জুস খাওয়াতাম, তো জানি না কমলা লেবু কতটা মিষ্টি হবে, তো এবারও ওকে জুস খাওয়ানোটা শুরু করব। তো এরপর আমরা চলে এলাম একদম বাড়ির কাছেই, ঘুম পেয়ে গেছে ম্যাডামের। তো এই যে কালকে যাওয়ার জন্য সব চিপস, বাদাম, ঝুড়ি ভাজা, তারপর একটা কিনলাম চিড়ে ভাজা, এগুলো সব নিয়ে নিচ্ছি, এবং সকালে যেহেতু বেরানোর রয়েছে সেজন্য দুধ আর যা যা লাগবে, ছাতু টাতু যা যা লাগবে সব নিয়ে নিচ্ছি, স্টোর করা থাক, যেটা খাওয়ার ইচ্ছা হবে সেটা খাওয়া যাবে। তো একটু সবজি নেওয়ার ছিল, আলু এছাড়া আরও অন্যান্য সবজি, তো ভাবলাম যে অত দূর থেকে বয়ে আনাটা পসিবল হবে না, কারণ যেহেতু মিষ্টি সাথে ছিল, অলরেডি ফ্রুটস আরও এটা ওটা জিনিস নিয়ে ব্যাগ ভর্তি হয়ে গেছে, সেজন্য বাড়ির সামনে থেকেই, খুব একটা ফ্রেশ না হলেও এখান থেকেই সবজি নিয়ে নিলাম। তো এই যে সমস্ত কিছু এখন রাতেই গুছিয়ে রাখবো, কারণ আমাদের অনেকটা সকালে বেরানোর রয়েছে। আর এই যে লেবুগুলো দেখছেন, এগুলো হচ্ছে গোড়া লেবু, এগুলো ভাতের সাথে খায়, প্রচুর রস থাকে লেবুতে, এগুলো হচ্ছে আমার মামার বাড়ির লেবু, আর মম গিয়েছিল যেহেতু আমার বাড়িতে নিয়ে আসা হয়েছে। অনেকটা পাতিলেবুর মতনই টেস্ট, কিন্তু এর রসের পরিমাণটা একটা মৌসম্বি লেবুতে যতটা পরিমাণ রস থাকে ততটাই থাকে। তো এই যে সমস্ত ফ্রুটসগুলো আমি এখানে রেখে দিলাম, বাকি যা জিনিস রয়েছে এগুলো এখন ব্যাগে ভরে নেব, কারণ কি সকালে মিষ্টিকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত থাকব, ও কখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে কীরকম রিয়াকশান দেবে, কারণ মিষ্টি তো অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে, অতটা সকালে ওকে ঘুম থেকে ওঠানোটা একটা বিশাল চাপের ব্যাপার, তো সেই জন্যই আমি একটু টেন্সড হয়ে আছি। আর যদি উঠিয়েও দিই তো ওর
আর রিয়াকশনটা কীরকম হবে সেটা ভেবেই আমি একটু ভয় পেয়ে আছি। যদি সারা রাস্তা কাঁদতে কাঁদতে যায় তাহলে খুবই অসুবিধা হবে, কারণ ঘুম না হলে বাচ্চারা একটু ডিস্টার্বড হয়ে থাকে। তো এই যে একটু বাটার আমি ফ্রাইং প্যানে দিয়েছি আর মাখানা রোস্ট করে নিচ্ছি। অলরেডি মিষ্টির জন্য অল্প একটু করেছিলাম, তো ভাবলাম যে সবার জন্য একটু মাখানা রোস্ট করে নিই, তো খেতে খেতে যাওয়া যাবে গাড়িতে। তার সাথে মিষ্টির জন্য ফ্রেঞ্চ ফ্রাই করবো বলে ঠিক করেছি, তো এখানে একটা আলুই ওর জন্য যথেষ্ট। একটা আলু আমি সরু সরু করে কেটে নিয়ে প্রথমে বয়েল করে নেব, তারপর কালকে সকালে বেরানোর আগে সেটাকে আমি ব্যাটারে ফ্রাই করে তারপর একটু লবণ দিয়ে নেব, এইভাবে মিষ্টির জন্য নিয়ে নেব। তো আজকে রাতে মোটামুটি বয়েলটা করে রাখছি, মানে রাতের মধ্যে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়, তার সাথে সাথে আজকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ আমাদেরকে মোটামুটি 5:30-5টায় উঠতে হবে, সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর এই যে এখানে সেরেল্যাক অলরেডি একটা মিষ্টির জন্য একটা ফ্লেভার আনা রয়েছে, তো আরেকটা ওর জন্য নিয়ে নিয়েছি, কারণ কি সেরেল্যাকটা যদি বাইরে কখনো আমরা ট্র্যাভেল করতে যাই এটা খাওয়ানোটা খুবই সুবিধাজনক। জানি এর মধ্যে প্রচুর সুগার অ্যাডেড থাকে, কিন্তু এর মধ্যে মিল্কটা থাকায় আমাদেরকে আলাদাভাবে মিল্ক ক্যারি করতে হয় না, তো সেই জন্য একদিকে এটা ভালো। আর এখানে মাখানা নিয়ে নিলাম, একটু মুড়ি নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য, কারণ মিষ্টি মুড়ি খুঁটে খুঁটে খেতে একটু ভালোবাসে, এটা ওটা খেতে খেতে মোটামুটি আশা করছি দুপুরের খাওয়াটা ওর স্কিপ হলেও খুব একটা অসুবিধা হবে না। পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কিন্তু তাও ভাবলাম যে এইটা শেয়ার না করলে নয়, কারণ ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিডিওটা না হলে ইনকমপ্লিট থেকে যাবে। তো আমি প্রথমে বাটার দিয়েছিলাম, বাটারের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম, তারপর বয়েলড পোটাটোগুলো দিয়ে দিয়েছি, হালকা ফ্রাই করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়েছিলাম লাস্টে সামান্য একটু লবণ। সব কিছু গোছানো কমপ্লিট, নিজেও দেখতে পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গেছি, আর তার সাথে সাথে মিষ্টিকে এখনও কিন্তু রেডি করাইনি, ওকে একেবারে খাইয়ে তারপর রেডি করাবো। তো চলুন নেক্সট ব্লগটা আবার কালকেই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে মিষ্টির চুল ন্যাড়া করাতে গিয়ে কীরকম কী এক্সপিরিয়েন্স হলো এবং আমরা কোথায় গেলাম। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।